জাগো নিউজের ফেসবুক লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের রাসেল, আমি এখন উপস্থিত আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে কিন্তু 197তম ঈদুল ফিতরের জামাতের জন্য কিন্তু সকরকমের প্রস্তুতি কিন্তু নিয়েছে মাঠের কমিটি। কিছুক্ষণ পর 11:30 দিয়ে কিন্তু এখানে জেলা প্রশাসক এবং হচ্ছে পুলিশ সুপার এবং র‍্যাবের 14 অধিনায়ক তারা কিন্তু এখানে ব্রিফ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে কিন্তু 2016 সালে একটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল ঈদুল ফিতরের দিন। ওই থেকে কিন্তু আসলে এখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে থাকে সোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি। সেই সাথে কিন্তু এবারের ঈদেও কিন্তু 4 স্তরের একটি নিরাপত্তার বলয় তারা আসলে রাখবে বলে জানিয়েছেন। এখানে পুলিশ র‍্যাব পাশাপাশি আনসার এবং কিন্তু 5 প্লাটুন বিজিবিও কিন্তু আসলে এখানে কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। আসলে মাঠের সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে আসলে এখানে ব্রিফ করবেন মাঠ পরিচালনা কমিটি সভাপতি এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এছাড়াও কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ তিনিও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও র‍্যাব 14-এর কমান্ডার যে ময়মন সিং এর তিনি কিন্তু এখানে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া মাঠের যে দাগ কাটা, রং দেওয়া এবং মাইক লাগানো থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু আসলে ইতিমধ্যে মাঠ পরিচালনা কমিটি সম্পন্ন করে যাচ্ছেন। যদি এবারেও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টি থাকতে পারে ঈদের দিন, সেই থেকে বাড়তি নিরাপত্তা এবং বাড়তি ব্যবস্থাও কিন্তু আসলে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে মাঠ পরিচালনা কমিটির সদস্য। আমরা আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিতে চাই যে এটি একটা ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দান। এই ময়দানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মুসল্লি কিন্তু আসলে এখানে ঈদের জামাত আদায় করার জন্য আসে। এই মাঠ ছাড়িয়েও কিন্তু রাস্তাঘাট, আশেপাশের বাড়ির বিল্ডিং এর ছাদ থেকেও কিন্তু মানুষের ঈদের জামাতে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর ঈদের ঈদুল ফিতরের দুই দিন আগে থেকে কিন্তু আসলে একদিন দুই দিন আগে থেকে কিন্তু মানুষ আসলে এখানে জড়ো হতে থাকে। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করবো আসলে সোলাকিয়া ঈদগাহ ময়দান নিয়ে। তিনি কি জানেন আসলে আপনাদের সোলাকিয়া ময়দানের এই যে একটা ঐতিহাসিক ঈদগাহ ময়দান, আপনাদের অনুভূতিটা কি? আসলে অনুভূতিটা হচ্ছে এই সোলাকিয়া ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ মাঠ তো কিশোরগঞ্জের একটা ঐতিহ্যকে ধারণ করে, তাছাড়া এই সোলাকিয়া মাঠের কারণেও কিন্তু এই কিশোরগঞ্জকে মানুষ অনেক দূর দূরান্তের মানুষ চিনে জানে এবং কিশোরগঞ্জে আসে। এই মাঠে কিন্তু এই পবিত্র ঈদুল ফিতরে মানে ঈদুল আজহাতেও দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বহির্বিশ্ব থেকে লোকজন কিন্তু আসে। তো এটা আসলে আমাদেরও অনেক ভালো লাগা কাজ করে যে আমাদের জেলায় একটা ঐতিহ্যবাহী স্থান যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদুল ঈদের নামাজ আদায় করতে মানুষ দূর দূরান্ত থেকে আসে। অনেকে কিন্তু আপনার এই মাঠে নামাজ পড়তে ঈদের দুই দিন আগেও চলে আসে। ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু কিশোরগঞ্জের যে আবাসিক হোটেলগুলো আছে সেগুলোতে কিন্তু অনেকটা পূর্ণ হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে স্থানীয় কেউ যদি আসে হোটেলে যেতে চায় দেখা যায় যে অর্থাৎ বাইরেরাই কিন্তু হোটেল গুলা বুকিং দিয়ে রাখে। আর আমাদের সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে যে এত বড় একটা ময়দান যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনের সাথে নামাজ পড়তে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, এই যে মাঠের সার্বিক উন্নয়ন নিয়ে কোনো ধারণা আপনাদের কোনো দাবি কি আছে? আসলে মাঠের উন্নয়ন বলতে আমরা ছোটবেলা থেকে এই মাঠটাকে যেভাবে দেখতেছি তার মধ্যে উন্নয়নমূলক কাজ বলতে এই শুধু ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে শুধু যে গোসা মাজা বাইরে আমরা এমনিতে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন কিন্তু আমরা দেখিনি। দাবি দাবা থাকলে আসলে এই যেমন যদি বৃষ্টি হয় ঈদের দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাঠ কর্দমাক্ত হয়ে যায়। তো এটা যদি নির্দিষ্ট একটা লেভেলে নিয়ে আসা যায় বা এই যে পানি নিষ্কাশনের যদি সুন্দর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু এই কাদাটা হয় না। আমরা চাই এই মাঠটা অত্যন্ত সুন্দরভাবে যেন কর্তৃপক্ষ ব্যবস্থা করে বা মাটি ভরাট করে বা পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে দেয়। ধন্যবাদ। আসলে একজন এলাকাবাসী কিন্তু জানিয়েছিলেন যে আসলে তাদের দাবি হচ্ছে মাঠটার সার্বিক উন্নয়ন করার জন্য, কারণ বৃষ্টির সময় যে মানুষের নির্বিঘ্নে ভাবে নিশ্চিত ভাবে নামাজ আদায় করতে পারে। সেই সাথে কিন্তু আসলে এখন সাউন্ড মাইকের যে মাইক এগুলো কিন্তু আসলে মাঠের চারমুখ দিয়ে লাগানো হচ্ছে এবং তারা কিন্তু প্রস্তুত করছে যে আসলে সোলাকিয়া ঈদগাহ ময়দান ঐতিহাসিক যে ঈদগাহ ময়দান, এই ময়দানে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য লাখো লাখো মুসল্লি এখানে জমায়েত হয়ে থাকে। এই সোলাকিয়া ঈদগাহ ময়দান কিন্তু এই কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক ঈদগাহ ময়দান। এই ময়দানকে নিয়ে এই এলাকাবাসী এবং জেলাবাসী কিন্তু আসলে গর্ববোধ করে বলেও
তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের একটা দাবি হচ্ছে মাঠের সার্বিক শৃঙ্খলার পাশাপাশি মাঠের কিছু উন্নয়ন দৃশ্যমান, উন্নয়ন হলে বৃষ্টির সময় যে মানুষ মুসল্লিরা নির্বিচ্ছিন্ন ভাবে নামাজ আদায় করতে পারে। এই ছিল সুরাকিয়া ঈদগাহ ময়দান থেকে সর্বশেষ।